দিস ইজ দ্য লাস্ট ভিডিও চিলড্রেন্স ডে উপলক্ষে আমি জানি আমি একটুখানি বেশি ইমোশনাল হয়ে গেছে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি সরি মাফ করবে অ্যাকচুয়ালি এই নিয়ে আমি আরও শখানেক ভিডিও বানাতে পারি কিন্তু দিস আর দ্য 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 বেস্ট 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 অফ 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 ওকে যদি এরকম কোনো টার্ম টার্ম হয় না আজকে আমরা একটা সিনেমার কথা বলবো যেটা পিওর নষ্টাল জিয়া জ্যাকি চ্যানের রববিহুড জ্যাকি চ্যান এবং তার দুই বন্ধু যারা মোটামুটি ডাকাতি করে চুরি করে মোটামুটি তাদের চলছে একদিন তাদের কাছে দায়িত্ব আসবে একটা বাচ্চাকে কিডন্যাপ করার এবং এই বাচ্চাটাকে কিডন্যাপ করার পরে এরা পড়ে যাবে বাচ্চাটার প্রেমে এবার বাচ্চাটাকে কে কিডন্যাপ করেছে কেন কিডন্যাপ করেছে কি জন্য কিডন্যাপ করিয়েছে বাচ্চাটার সাথে কি হবে সেইটা নিয়ে রববিহুড সিনেমাটা আমি শিওর জানি স্টার মুভিজ মুভিজ নাও বা এইচ বিওতে ছোটবেলাতে আমার মতো অনেক লোকে এই সিনেমাগুলো দেখেছে যারা একটু ইয়াঙ্গার অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি বলবো যে জ্যাকি রব বিহুড সিনেমাটা দয়া করে করে জোগাড় দেখো সিনেমাটার ক্লাইম্যাক্স এত ইমোশনাল এবং আমার মনে আছে ছোটবেলায় আমার বাড়িতে টিভি ছিল না আমার বাড়িতে টিভি এসছে দু হাজার দশে আর কম্পিউটার এসছে দু হাজার বারোতে দু হাজার দশে আমি ক্লাস টেনে পড়ি দু হাজার বারোতে আমি ক্লাস টুয়েলভ শেষ করে আমি কলেজে উঠেছি তো এর আগে যখনই রব্বিহুড রং দেবাসান্তি গাজিনি ব্যাটম্যান স্পাইডারম্যান এক্সম্যান এই সিনেমাগুলো যখন দিত এই কিছু হাতে ধরা আমার সিনেমা ছিল তো এই সিনেমাগুলো যখনই আসতো আনন্দবাজার পত্রিকাতে ঠিক ফ্রন্ট পেজের অপোজিট ইয়েটাতে ফ্যান্টম আর অরুণদেবের কমিক্স চলায় থাকতার ওপরে না সিনেমার ব্যাপারে বলা থাকতো যে আজকে এই সময় এই সিনেমা আছে স্টার এই সময় এই সিনেমা আছে তো আর এই সিনেমাগুলো থাকলে পরেই আমি এগুলো দেখার জন্য মামা বাড়িতে আমি দৌড়াতাম রাত্রিবেলা থেকে দেখতাম না তো দুপুরবেলা বসে থেকে আমি দেখতাম তা রববিহুডের ক্লাইম্যাক্সে জ্যাকি চান নিজের লাইফের সেরা পারফরমেন্স দিয়েছিল এবং ওই সিনেমা ওই সিনটা দেখে স্পেসিফিক্যালি ওই সিনটা দেখে যে ও বাচ্চাটাকে বাঁচাবে এবং বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে অ্যাকচুয়ালি বাচ্চাটা একটা ঠান্ডা জায়গার মধ্যে অনেকক্ষণ ছিল খুব সুন্দর আমি স্পয়েল করব না ঠিক আছে যারা দেখেছ তারা জানো এবার বাচ্চাটার জ্ঞান আসছে না কিছুতেই অনেকক্ষণ ঠান্ডাতে ছিল তো বাচ্চাটাকে শখ দিতে হবে ঠিক আছে ওই জায়গাটা একটুখানি আজগুবি আজকে দু সালে দাঁড়িয়ে ওই সিনটা মনে হবে যে আজগুবি লজিকের অনেক রয়েছে কিন্তু ওই ওই সময় দেখে আমি কেঁদে এবং আমি ড্যাম শিওর এখনো রব বিউড যদি দেখি ওই ক্লাইম্যাক্সের সিনটা আমি কেঁদেই ভাসাবো এবং ওইখানে জ্যাকি চান নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছে শুধুমাত্র জ্যাকি চান না ওর যে দুটো বন্ধু ছিল ওদের নাম উচ্চারণ করতে গেলে আমার মতো তোতলার গাড়ি আটকে যাবে বাফারিং চালু হয়ে যাবে ওই সিনটা না তুমি যদি গোটা সিনেমাটা দেখে সিনেমাটার মধ্যে প্রচুর অ্যাকশান রয়েছে এবং সিনেমাটার মধ্যে আলাদাই লেভেলের পার্কোর অ্যাকশান ইমোশান ঠিক আছে মানে বাচ্চাটার সাথে ওদের ইমোশনাল বন্ডিং হবে এবং ওরা বাচ্চাটার রিয়েলিটি জানতে পারবে ট্রুথ জানতে পারবে এবার ওরা বাচ্চাটাকে কিছুতেই দেবে না যেই ক্লায়েন্টের জন্য ওরা বাচ্চাটা চুরি করেছে তার হাতে ওরা বাচ্চাটাকে দেবে না কিছুতেই এবারে ক্লাইম্যাক্সটা হচ্ছে গিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে আর বাচ্চাটাকে ওরা না দিয়ে দিয়েছিল কিন্তু বাচ্চাটা খুব কার্যে এবং বাচ্চাটা বুঝতে পারছে যে ওরা চলে যাচ্ছে বাচ্চাটাকে ছেড়ে এবার ওরা চলে আস্তে 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 ওরা মন বদলাবে এবার ওদেরকে টাকা দেওয়া হয়েছে বড় বড় ব্রিফ করে তো অ্যামিউজমেন্ট পার্কের দরজাটা ঠিক বন্ধ হচ্ছে একটা সুটকেস এসে গেটটাকে ব্লক করে দেবে এবার জ্যাকি আবার ওরা ফেরত চলে যাচ্ছিল আবার ওরা ঢুকবে ওরা তো চোর ওরা তো পয়সার তো ওরা কাজ তো করে কিন্তু এখানে বাচ্চা সাথে ওরা ইমোশনালি কানেক্টেড হয়ে গেছে এইবারে ওই তিন বন্ধু ফাইনালি যখন ফিরবে ফেরার পরে ভাই ধুমধুমার প্রথমে তো ধুমধুমার অ্যাকশান আর ওই অ্যাকশান দেখে তুমি আলাদাই মজা পাবে তুমি খালি দেখে ভাববে যে সিজিআই এর কাজ নেই ভিএফএক্স জ্যাকি চানের সিনেমাতে ভিএফএক্স বলে কোনো জিনিস হতো না কোনো দিনই এই রিসেন্ট সময় কিছু সিনেমা যেগুলো উনি অনেক বয়স্কালে বানাচ্ছেন ওই সিনেমাগুলোর কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না কিন্তু রববিহু দু হাজার ছয় না সাত সালে এসছিলো ওই সিনেমার মধ্যে স্টান্টের সিকোয়েন্স রয়েছে ভাই দেখে তুমি ভাববে যে এরা তোমরা তোমরা একটা জিনিস তোমরা জানো জ্যাকি চানের একটা স্টান্ট কোম্পানি মতো আছে ওরা পুরো হংকং চায়নাতে ওরা ব্ল্যাক লিস্টেড কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ওদেরকে ইন্স্যুরেন্স দেয় না আর জ্যাকি চান আজকে লোকে টম ক্রুজকে নিয়ে অনেক কথাবার্তা বলে তো জ্যাকি চান মৃত্যুর কতবার কাছে গিয়ে ফেরত চলে এসছে কি লেভেলের লোকটা চোট পেয়েছে জাস্ট কোনো আইডিয়া নেই আজকে জ্যাকি চানের মতো একটা লোক নেই আর জ্যাকি চান আর জেটলি আর টনিজা এই তিনজনের মতো লোক আর আসবেও না টনিজা যদিও জেটলি জ্যাকি চানের থেকে অনেক বেশি কমাই আমি বলবো যদিও টনিজাও মারাত্মক মারাত্মক সিনেমা করেছে অ্যাবসলিউট লেজেন্ডারি অ্যাকশন ফিল্ম করেছে যেই ফিল্ম আর কোনো দিন তৈরি হবে না এরা যা সব সিনেমা বানিয়ে গেছে আর জ্যাকি চান যে সমস্ত কাজকর্ম করেছে ভাই ইট ইজ ইম্পসিবল আর এ রবিউড সিনেমাটার ক্লাইম্যাক্স ইট ইজ ফ্রিকিং বিউটিফুল আমি তোমাদেরকে বলে স্পয়েল করতে চাই না তোমরা চাইলে সিনেমার কোনো ক্লিপিংস দেখতে পারো চাইলে সিনেমাটা ট্রেলার দেখতে পারো আমি রিকোয়েস্ট করব হাতে পায়ে ধরে ঠিক আছে যে তোমরা সিনেমাটা দেখো জোগাড় করে ইট ইজ বিউটিফুল যাদের বাড়িতে এখনও টিভি টিভি রয়েছে ওই কেবিল লাইন চলে তারা টিভিতেও চাইলে তোমরা চোখ রাখতে পারো আমি বহু বছর টিভি দেখি না আমার কোনো আইডিয়া নেই আমার মা বাবা টিভি দেখে ওই স্মার্ট টিভি যেই চ্যানেল নেব সেই চ্যানেল আসবে হ্যান ত্যান আমি বুঝিও না আমি দেখার আমার কোন রকম হ্যাবিটও নেই যা দেখি আমি আমার কম্পিউটারে দেখি তো রবিহুড ইজ আ ব্রিলিয়ান্ট ফিল্ম এবং ওইটার মতনই নাকি অক্ষয় কুমার একটা সিনেমা এসছিল হেই বেবি আমি হেই বেবি সিনেমাটা আমার দেখা হয়নি আমি প্রবিউড নিয়ে আমি খুব খুশি তো যারা দেখেছো কমেন্ট বক্স খোলা রয়েছে তাদের জন্য তারা প্লিজ কমেন্টে লেখো আর যারা দেখোনি আমি রিকোয়েস্ট করব সিনেমাটা দেখবে সিনেমাটা তোমরা হিন্দিতেও মেবি পেয়ে যাবে ঠিক আছে টাটা ভাই আবার যেন দেখা পাই